আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। যে 9টি গুণ থাকলে জীবন সুখের ও সুন্দর হয়। একজন মুসলমান অন্য মুসলমানের প্রতি ভ্রাতৃত্বের হাত বাড়াবে, বিপদ আপদে একে অন্যকে সহযোগিতা করবে, কল্যাণ কামনা করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, প্রয়োজনে তার পাশে দাঁড়াবে, এমন নির্দেশনা দেয় ইসলাম। ইসলামের বিধিবিধানগুলো পর্যালোচনা করলে দেখা যায়, কিছু কাজ করলে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয় এবং এ সম্পর্ক আরও গভীর ও মজবুত হয়। ভ্রাতৃত্বের প্রতিষ্ঠায় ইসলাম কিছু কাজকে নিষেধ করেছে, আর কিছু কাজ করতে উদ্বুদ্ধ করেছে। এমন 9টি গুণ এই ভিডিওতে উল্লেখ করা হলো। নম্বর 1, হিংসা বিদ্বেষ পোষণ না করা। হিংসা আগুনের মতো সৎ কাজকে পুড়িয়ে ফেলে, এটি শত্রুতা বাড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পরস্পর মনে বিদ্বেষ পোষণ করো না, পরস্পর হিংসা করো না, একে অন্যের বিরুদ্ধাচরণ করো না, তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। সহিহ বুখারী হাদিস নম্বর 6065। নম্বর 2, গালিগালাজ না করা। ইসলামে কাউকে গালিগালাজ করা হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং হত্যা করা কুফুরি। সহিহ বুখারী হাদিস নম্বর 6044। নম্বর 3, ঠাট্টা বিদ্রুপ না করা। ঠাট্টা বিদ্রুপ করলে বা উপহাস করলে মনোমালিন্য সৃষ্টি হয়। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমাদের কেউ যেন অপর কাউকে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে, এবং কোনো নারী অন্য নারীকেও যেন উপহাস না করে, কেননা সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। ইমান আনার পর কাউকে মন্দ নামে ডাকা গুনাহ। যারা এরকম কাজ থেকে তওবা না করে তারাই অবিচারকারী। সূরা হুজরাত আয়াত 11। নম্বর 4, পরনিন্দা না করা। গীবত বা পরনিন্দা করা হারাম ও নিষিদ্ধ। কোরআনে এরশাদ হয়েছে, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? এটাকে তো তোমরা ঘৃণা করো, তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী, পরম দয়ালু। সূরা হুজরাত আয়াত 10। নম্বর 5, সম্পর্ক ছিন্ন না করা। ইসলামী শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া কোনো মুসলমানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমানের জন্য তার ভাইকে 3 দিনের বেশি ত্যাগ করা বৈধ হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 6065। নম্বর 6, সালাম দেওয়া। মুসলিম সমাজে পরস্পর অভিবাদনের মাধ্যম সালাম। সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন একটি কাজের কথা বলবো না যা করলে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে? তা হলো তোমরা পরস্পর বেশি বেশি সালাম বিনিময় করবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 98। নম্বর 7, হাসি মুখে কথা বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাসি মুখে কথা বলতেন। হাসি মুখে কথা বলা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ভালো কাজ সদকা স্বরূপ। আর এটিও ভালো কাজের অন্তর্ভুক্ত যে তুমি তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করবে। তিরমিজি হাদিস নম্বর 1970। নম্বর 8, প্রয়োজন পূরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের কোনো প্রয়োজন পূরণ করে, আল্লাহ তাআলাও তার প্রয়োজন পূরণ করেন। যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের পার্থিব কষ্টগুলোর মধ্য থেকে একটি কষ্ট দূর করে দেবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ওপর থেকে একটি বড় কষ্ট দূর করে দেবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2442। নম্বর 9, দোয়া করা। দোয়া মুমিনের হাতিয়ার। একজন মুসলমানের উচিত অন্য মুসলমানের জন্য কল্যাণের দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন তার অন্য ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, তখন ফেরেশতারা তার দোয়ায় আমিন বলে এবং তার জন্য অনুরূপ দোয়া করে। আবু দাউদ হাদিস নম্বর 1534। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করে দুনিয়া ও আখেরাতে সফল কাম হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।